কুয়েতে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের পরিচিতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রোববার কুয়েতের মিসিলা এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের হল রুমে অবস্থিত পরিচিতিমূলক সভায় নবনিযুক্ত রাষ্ট্রদূতের পাশাপাশি দূতাবাসের কাউন্সিলর ও দূতালয়ের প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান, ডিফেন্স অ্যাটাচে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবু নাসের, কাউন্সিলর জহিরুল ইসলাম খান সহ কুয়েতে বাংলাদেশ কমিউনিটির নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।